বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে কংগ্রেসম্যানদের লেখা চিঠির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, কংগ্রেস সদস্যদের চিঠির জবাব গোপনীয়তা বজায় রেখে দিয়ে থাকেন তারা। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কংগ্রেসের সদস্যদের কাছ থেকে আমরা যেসব চিঠি পাই সে বিষয়ে আমরা সাধারণত মন্তব্য করি না। তাদের চিঠির জবাব আমরা সাধারণত গোপনীয়তা বজায় রেখেই দিয়ে থাকি। তবে আমি বলবো, অবশ্যই আমাদের যেসব বিষয়ে উদ্বেগ আছে তা আমরা গোপনে ও প্রকাশ্যে জানানো অব্যাহত রাখবো।